আমাদের পুরনো পূজা কমিটি বা পুরনো পুজোগুলো যেগুলো আছে, যেমন কৃষ্ণগড়ের পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের, এরা দেখেছি ঘট বিসর্জন, ঘট বিসর্জন একটা বিশাল আনন্দ করে, ঠিক আছে। আমরা এবার সেটাই মানে ওদেরকে নকল করে বা যাই বলে আমরা নতুনত্বের চেষ্টা করেছি যে ঘট বিসর্জন হঠাৎ গতকাল রাত্রি করে আমরা মনে করলাম যে এটা করলে কেমন হয়। কালকে রাত্রি 11টার সময় আমরা ডিসিশন নিয়ে এইটুকু অ্যারেঞ্জমেন্ট করে আমরা চেষ্টা করেছি ঘট বিসর্জনে, যারা সিংহাইয়ের লোক জানবে এবং জানে যে দুর্গা পুজোতেও ঘট বিসর্জন করা যায়। আচ্ছা, সেটাই এবার আমরা ওই সরকারের যে বিধিনিষেধ আছে করোনা বিধিনিষেধ মেনে আমরা এবার দেখেছি যে ঘট বিসর্জন করলে আমাদের লোকজন কম হবে, দিনের বেলা সব কিছু নিয়ম শৃঙ্খলা মেনে আমরা করতে পারবো, সেই জন্য ঘট বিসর্জনে আমরা একতা ইয়ে করেছি। আর এবার প্রতিমা নিরঞ্জন আমরা প্যান্ডেলেই করবো, প্যান্ডেলের মধ্যে সবাই মিলে কথাবার্তা বলে ডিসিশন নিয়েছি যে প্যান্ডেলের মধ্যে সবাই গান টান বাজিয়ে বাদ্যা চাষটা করে ঢাক ঢাক বাজিয়ে আরতি আরতি করে তারপরে আমরা নিয়ে গিয়ে আমরা প্রতিমা বিসর্জন করব। কি নাম আমরা সব কিছু বিধিনিষেধ সরকারি বিধিনিষেধ মেনে চলছে। আর এবার সরকারি বিধিনিষেধ আছে, পয়সার ব্যাপার আছে, পয়সারও অনেক ক্রাইসিস আছে, সেই হিসাবে আমরা ঘট বিসর্জনের দিকে মত নিয়েছি। কি নাম আপনার? আপনার কি নাম? রবীন্দ্রনাথ হালদার।